কিন্তু ভাই কিছুক্ষণ আগে টিকটক ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে টিকটক ট্রেলারটা কিন্তু খুবই ইমপ্রেসিভ একটা ট্রেলার হয়েছে। একটা টিজার দেখার পর আমার যেটা মনে হচ্ছিল যে এই ফিল্মটা শুধু একটা হস্টেজ থ্রিলার ফিল্ম হতে চলেছে, বাট টিকটক ট্রেলার যখন রিলিজ করলো, যখন আমি দেখলাম এটা শুধু হস্টেজ থ্রিলার ফিল্ম হচ্ছে না, এর মধ্যে কিন্তু আরো অনেক তর্কা অ্যাড করা আছে। তো এই ট্রেলারের মধ্যে সবচেয়ে ক্যাচি বা সবচেয়ে হাইলাইট আমার যেটা মনে হচ্ছে সেটা হলো দেবদা। ভাই দেবদা র র খিস্তি মারছে, মানে খিস্তিতে ভরিয়ে দিয়েছে ট্রেলারের মধ্যে। এটা কিন্তু আমার সবচেয়ে ব্যাপক লেগেছে এই ট্রেলারের, মানে দেবদাকে এইরকম ভাবে এইরকম রনেস ভাবে কখনো দেখিনি আমরা। মানে দেবদা কোন ফিল্মে খিস্তি দিয়েছে সেটা তো আমার মনে পড়ছে না ভাই, বাট এই ফিল্মে যা খিস্তি দিয়েছে, যেভাবে ডায়লগ ডেলিভারি দিয়েছে ভাই, সিরিয়াসলি বলছি এইরকম দেবদাকে আমরা কখনো দেখিনি। দেবদার ক্যারেক্টারটা ট্রেলারের হাইলাইট পয়েন্ট বলতে পারো। একটা নতুন রকম দেবদাকে কিন্তু আমরা পেতে চলেছি। মুনা আসার পর টিকার পারফরমেন্স কিন্তু কোথাও গিয়ে দেবদার একটা ল্যান্ডমার্ক পারফরমেন্স হতে চলেছে। দেখো ট্রেলারের মধ্যে কিন্তু অত কিছু রিভিল করা হয়নি, যদিও ট্রেলারের লেন্থ কিন্তু বেশ বড়, তাও কিন্তু ফিল্মের অনেক কিছুই লুকিয়ে রাখা হয়েছে। জাস্ট এই ট্রেলার দেখে বোঝানো হয়েছে যে এই ফিল্মটা শুধু হস্টেজ থ্রিলার ফিল্ম হচ্ছে না, আরো অনেক কিছু কিন্তু এই ফিল্মের মধ্যে দেখানো হবে। যেমন দেখবে ট্রেলারের শেষে স্বস্তিকা মুখার্জি দেবদার ছেলেকে কিডন্যাপ করে, এইরকম সিচুয়েশন কিন্তু হস্টেজ খুব একটা দেখা যায় না। কনসেপ্টটা কিন্তু সত্যি আমার কাছে নতুন লেগেছে পুরো। দেখো ইকলাক মানে দেবদার ক্যারেক্টারটা কি মোটিভ হতে চলেছে সেটা কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে। এখানে ইকলাক মানে দেবদার ক্যারেক্টারটা একটা চাকরি করত, সেই চাকরিটা কোনো কারণবশত তার হাত দিয়ে চলে যায়। সেই চাকরিটা ফিরে পেতেই কিন্তু এই মেয়েটিকে ইকলাক কিডন্যাপ করে। এইবার শুধু কি ইকলাক এই মেয়েটিকে কিডন্যাপ করে চাকরিটা ফিরে পাওয়ার জন্য, নাকি অন্য কোনো রহস্য আছে সেটা কিন্তু ফিল্ম এলেই বোঝা যাবে। এর মধ্যে কিন্তু রাজনীতিরও খুব ভালোভাবে একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে, মানে এইরকম সিচুয়েশন হলে রাজনীতিবিদরা কিভাবে তার ফায়দাটা লোটে সেটাও কিন্তু এই ফিল্মের মধ্যে খুব ভালোভাবে দেখানো হবে। এছাড়া এই ট্রেলারের মধ্যে কিছু ডায়লগ শোনা গেছে, সেগুলো জাস্ট আগুন ভাই। কারণ সৃজিত মুখার্জির ডায়লগ ডিপার্টমেন্ট খুবই স্ট্রং, মানে সৃজিত মুখার্জি কিন্তু নিজে ডায়লগ লেখে, এমন না যে অন্য কাউকে দিয়ে ডায়লগ লেখে। তাই জন্য কিন্তু তার ফিল্মের ডায়লগ গুলো সত্যি তুখর হয়। তার ফিল্ম যদি খারাপ হয়, তার ফিল্মের ডায়লগ কিন্তু আলাদা লেভেলের হয়। এই ফিল্মের মধ্যেও কিন্তু সেটা হয়েছে, কিছু কিছু ডায়লগ শোনা যাচ্ছে দেবদার ক্যারেক্টার থ্রুতে, ভাই সেই ডায়লগ গুলো আলাদা লেভেলের রয়েছে। মানে এই ডায়লগ গুলো যখন থিয়েটারে আসবে না, তখন ভাই আলাদা লেভেলের সিটি আর তালি পড়বে। আর সৃজিত মুখার্জি ডায়লগের মধ্যে কিন্তু একটা হিউমারাস অ্যাঙ্গেল থাকে, সেটা কিন্তু এই ট্রেলারের মধ্যে বোঝা যাচ্ছে। এছাড়াও কিন্তু রুকমিনী মৈত্রকে এই ট্রেলারের মধ্যে বেশ ভালোই লাগছে, তার ক্যারেক্টারটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে চলেছে এই ফিল্মে, সেটা কিন্তু ট্রেলার থেকে বোঝা যাচ্ছে। আর বাদবাকি যে ক্যারেক্টারগুলো আছে, যেমন পুটা রায় চৌধুরী, পরাণ বন্দ্যোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সৃজা দত্ত, এদের ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ভালো লাগছে ট্রেলারের মধ্যে। বাট আমার যে ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ইমপ্রেসিভ লেগেছে সেটা হলো স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা। ভাই কি ক্যারেক্টার লিখেছে, মানে তার মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, সে কি করেছে, সে যে কিডন্যাপ করেছে তার ছেলেকে সে কিডন্যাপ করে নিয়েছে, মানে এইরকম ক্যারেক্টারটা আগে কোনো ফিল্মে দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। এই ক্যারেক্টারটা কিন্তু খুব ভালোভাবে লেখা হয়েছে, আর এই ক্যারেক্টারটা কিন্তু এই ফিল্মের মেইন হাইলাইট পয়েন্টও হতে পারে। টিকটক বিজিএমও কিন্তু সলিড হয়েছে, শুনতে বেশ ভালোই লাগছে। আর কিছু কিছু জায়গায় যে কি মোমেন্টসগুলো আছে, সেই জায়গায় যে বিজিএমগুলো ইউজ করেছে সেগুলো কিন্তু সত্যি দারুণ। এবার দেখা যাক ফিল্মটা কেমন কি হয়, কারণ ফিল্মটা কিন্তু আরও দুটো ফিল্মের সাথে ক্ল্যাশ করছে, একটা হলো শাস্তি আর একটা হলো বহুরূপী। কেউ কিন্তু এক ইঞ্চি জায়গাও ছাড়ছে না, কারণ শাস্তির ট্রেলারও খুব ভালো হয়েছে, আই এম শিওর বহুরূপী ট্রেলারও খুবই ভালো হবে। এবার দেখা যাক কোন ফিল্মটা বাজিমাত করে। আমি তো অলওয়েজ তিনটি ফিল্মই দেখবো, কারণ এই ফিল্মগুলোর রিভিউ আমাকে দিতে হবে। তো তোমরা বলো টিকটক ট্রেলার তোমাদের কেমন লাগলো, অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা।